দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা শপথ নেবেন আগামীকাল। সংসদ জাতীয় সংসদের শপথ কক্ষে সকাল 10টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 299টি আসনে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে 222টি আসনে জয় পেয়েছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি 11 এবং স্বতন্ত্র প্রার্থী জিতেছে 62টি আসনে। আওয়ামী লীগের শরিক দল ওয়ার্কার্স পার্টি ও জাসদ 1টি করে আসনে জয়ী হয়েছে, আর বাংলাদেশ কল্যাণ পার্টি জয় পেয়েছে 1টি আসনে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ হতে পারে আজ।